এগরা কাণ্ড নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন, বাজি কারখানার মালিক ভানুবাগ উড়িষ্যায় পালিয়ে গিয়েছেন, তাকে খুব শীঘ্রই গ্রেফতার করা হবে। মঙ্গলবারের ভবিষ্যৎবাণী হুবহু লক্ষ্মীবাড়ি মিলল। অন্যদিকে বিরোধী দলনেতা ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রাজ্য পুলিশের দিকে আঙুল তুলেছেন। লোককে বোকা বানানোর জন্য চেষ্টা করছে, কারণ এফআইআর যেটা করা হয়েছে, এফআইআর এর কপি দেখুন, এফআইআর এর কপিতে লেখা হয়েছে আননোন পার্সন। মুখ্যমন্ত্রী যার বিরুদ্ধে বলছিলেন যে আমরা অ্যারেস্ট করেছিলাম দু মাস আগে, আদালত জামিন দিয়ে দিয়েছে, তার নাম এফআইআর এ নেই। শুধু তাই নয়, গতকাল গ্রামবাসীদের সামনে পুলিশ অফিসার এসডিপিও স্বীকার করেছে যে আমি দুবার গেছিলাম ওই এলাকায় ওই গ্রেফতার করেছে পুলিশ বলে সূত্রের খবর। কটকের এক হাসপাতালে আহত অবস্থায় ভর্তি ছিলেন ভানু, সেখান থেকে ধরা হয়েছে তাদের। সঙ্গে গ্রেফতার হয়েছেন ভানুর ভাইপো ইন্দ্রজিৎ বাগও। ভাইপোকে গ্রেফতার করে এগরা থানায় নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার বেলা 12:30 নাগাদ এগরা 1 নম্বর ব্লকের সাহারা গ্রাম পঞ্চায়েতের খাদিকুল গ্রামের এগরায় বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এই ঘটনার জেরে 9 জনের মৃত্যু হয়েছে। সেই কারখানার মালিক ভানু ওরফে কৃষ্ণপদ বাগ ঘটনার পর থেকেই পলাতক ছিলেন। 16 মে এগরার বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে 9 জনের মৃত্যু হয়। সেই সময় ঘটনাস্থলে ছিলেন ভানু বাগও। আহত অবস্থায় তাকে নিয়ে কটকে চলে যায় তার ছেলে ও ভাইপো। ধরা পড়ার ভয়ে মোবাইল সুইচ অফ করে দেন তিনি। পুলিশ সূত্রে খবর, ভানুবাগের মুখে ও পায়ে পোড়ার ক্ষত রয়েছে। 16 মে গুরুতর আহত অবস্থায় ভানুবাগকে কটকের হাসপাতালে ভর্তি করানো হয়। এদিন গ্রেফতারের সময় হাসপাতাল থেকে গ্রেফতার করা হয় তার ছেলে ও ভাইপোকে। বিস্ফোরণের পরে পোড়া শরীর নিয়েই মোটর সাইকেলে ওড়িশায় যায় ভানুবাগ এবং পরিবারের সদস্যরা। গ্রামের বেশ কয়েকজন তাকে পালাতে সাহায্য করেছিল বলে অভিযোগ। বিস্ফোরণের দিনই মুখ্যমন্ত্রী দোষীদের গ্রেফতার করে কড়া শাস্তি দেওয়ার আশ্বাস দিয়েছিলেন, পুলিশকে কড়া নির্দেশও দিয়েছিলেন তিনি। তবে এই বিস্ফোরণ কাণ্ডে মামলার সময় পুলিশ লঘু ধারায় মামলা করে বলে অভিযোগ উঠেছে। পুলিশের কড়া এফআইআর এ এক্সপ্লোসিভ অ্যাক্ট দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। আমরা টোটাল খোঁজ খবর লাগিয়েছি, মালিক যে অ্যারেস্ট হয়েছিল সে পালিয়েছে উড়িষ্যা, কিন্তু উড়িষ্যা কেন, যেখানে পালাক আমরা টেনে আনবো, মানুষের জীবন থেকে দামি কিছু নেই। উড়িষ্যা গভর্নমেন্টের সাথেও কন্ট্যাক্ট করে আমি এডিজি ল অ্যান্ড অর্ডারকে বলবো, তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য এলাকায় আগে সিপিআইএম করতেন বলে জানা গিয়েছে। পরে তৃণমূল ক্ষমতায় আসার পরে দলবদল, বাজির ব্যবসা ধরে রাখতে ভানুবাগ দলবদল করেছিলেন বলে অভিযোগ। এর আগে বেআইনি বাজির ব্যবসা চালানোর অভিযোগে তাকে 6 বার গ্রেফতার করা হয়েছিল। স্থানীয়দের অভিযোগ, প্রতিবারই পুলিশ এমনভাবে মামলা সাজায় যাতে ধরা পড়লেও মাস কয়েকের মধ্যেই জেল থেকে ছাড়া পেয়ে যান তিনি। এদিকে এগরা বিস্ফোরণ কাণ্ডে এনআইএ তদন্তের দাবিতে প্রধান বিচারপতির এজলাসে মামলা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এনআইএর জন্য ভাই আমি অলরেডি হাইকোর্টে পিটিশন করে দিয়েছি, এনআইএ হবে, একদম সাফ করব, গড়া ধরে করব। এখানে পুলিশ মাল তুলত, আগে 10,000 টাকা করে মান্থলি ছিল, এই আইসি আসার পরে 50,000 টাকা মান্থলি হয়েছে। এএসআই বিশ্বজিৎ টাকা নিয়ে যেত প্রতি মাসে এসে। আরে ভাই আমি ঘরের ছোঁয়া, মু সব জানি। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।